পঞ্চায়েত নির্বাচনের আগে বাঁকুড়ার জঙ্গলমহলে ফের শাসক শিবিরে ভাঙন ধরালো বিজেপি। এবার শিমলাপালের লক্ষ্মীসাগর গ্রাম পঞ্চায়েতের 191 নম্বর জুগিডাঙ্গা বুথ এলাকার দুলালপুর গ্রামের 12টি পরিবার তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দিয়েছেন, এমনটাই বিজেপি সূত্রে দাবি করা হয়েছে। শনিবার দুলালপুর গ্রামে ওই পরিবারগুলির সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির শিমলাপাল পশ্চিম মণ্ডলের সভাপতি সুদিন মণ্ডল। এদিন বিজেপির শিমলাপাল পশ্চিম মণ্ডলের সভাপতি সুদিন মণ্ডল এই খবর জানিয়ে বলেন যে 12টি পরিবার এদিন তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দিলেন, তাদের একজন ওই দলের লক্ষ্মীসাগর অঞ্চল কমিটির সদস্য আছেন। আজ আমরা লক্ষ্মীসাগর অঞ্চলের 191 নম্বর বুথ যুগিডাঙ্গা বুথের দুলালপুর গ্রামে এখানে আমাদের তৃণমূলের 12টি পরিবার তারা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এর মধ্যে আমাদের লক্ষ্মীসাগর অঞ্চল কমিটির সদস্যও রয়েছেন তথা আমাদের এখানের বুথের সমস্ত কর্মী তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করলেন এবং তারা আজ থেকে আমাদের দলে তারা আমাদেরকে বরণ করে নিলাম প্রত্যেকে। এ প্রসঙ্গে শিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 12 জনের কোন ফ্যামিলি যোগ দিয়েছেন কারা দিয়েছেন এখনো আমার কাছে সেরকম ভাবে খবর নেই। তবে বিজেপির তো একটাই প্রত্যাশা কবে তৃণমূল কংগ্রেসের কিছু মানুষ বিক্ষুব্ধ হয়ে বিজেপির দলে ভেড়েন। আমি একটা কথা স্মরণ করে দেবো বিজেপির বন্ধুদের, 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বহু লোক তৃণমূল কংগ্রেসের নৌকা ছেড়ে বিজেপির নৌকায় চেপেছিলেন, দিয়ে মাঝ সমুদ্রে ভরাডুবি খেয়ে সাঁতরে আর উঠতে পারছেন না, সেটা যেন তারা খেয়াল রাখেন। আর তৃণমূল কংগ্রেসের যারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন তাদেরকে বলবো, দলের উপর ভরসা রাখুন, নেত্রীর উপর ভরসা রাখুন, দল নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী দিনেও সঠিক সিদ্ধান্ত নেবে। শিমলাপাল থেকে মানস মহান্তির প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।